কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকে এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরোচ্ছি বাইরের দিকে, কারণ ওখানে আছে একটা মেলা, মানে মার্কেটের দিকে একটা মেলা আছে। তো যে ঠাকুরের পুজো উপলক্ষে মেলাটা হবে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়ি ঝটফট করে, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা যথাস্থানে পৌঁছে গেছি, আর এখানে সৌমেনের একটা বন্ধুর দোকানের সামনে আমাদের বাইকটা স্ট্যান্ড করে রেখে দিল সৌমেন। এখন বাবানকে নিয়ে ও আগে আগে হাঁটছে, আমি পেছনে পেছনে হাঁটছি। আর এই দুপাশে দেখো প্রচুর দোকানপত্র আছে, আর এই যে মিষ্টির দোকানটা এখানে খুব সুন্দর জিলাপি ভাজছে, আসার সময় নিয়ে যাব বাড়ি। তো এখন হাঁটতে হাঁটতে যাই, আর দুদিকে না কাপড় জামার দোকান, তারপর বিভিন্ন রকমের দোকান দেখতে ভীষণ ভালো লাগে। এই জায়গাটার নাম হচ্ছে তুলসী বাড়ি। আজকে দুপুরে না খুব ভালো বৃষ্টি হয়েছে, তার জন্য এখানকার অবস্থাটা দেখো একদম কাদায় গিজগিজ করছে। দেখি ভেতরে গিয়ে আবার কাদা টাদা আছে নাকি। তো মন্দিরের সামনে এখন চলে এসেছি আর ভেতরের দিকে যাই, দেখতেই পাচ্ছ কত ঠেলামেলি করে ঠাকুরটা দেখতে হচ্ছে। এই মন্দিরটা না চারটে দরজা, তো চারদিক থেকে ঠাকুরকে দর্শন করতে হবে। তো এই ছবিগুলো আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি। তো চারদিকে চার রকম মূর্তি আছে ঠাকুরের, তো সবগুলোই তোমরা আস্তে আস্তে দেখো। আর আমিও এখানেই ভালো করে দর্শন করতে পারলাম, কারণ সামনাসামনি দেখার সাধ্য খুব একটা ছিল না, ভিড়ের মধ্যে কোনোরকমে বেরিয়ে আসতে পেরেছি। তো এখন বাইরে চলে এসেছি আর মেলাটা একটু ঘুরবো। কত রকম জিনিস এসছে দেখো মেলাতে, তো মানে চারিদিকে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় দেখতে। আর বিভিন্ন রকম কানের টানের দুল, এগুলো দারুণ এসছে। এর সাথে খাবারের দোকান, আইসক্রিম, এসব তো আছেই। তো এখানে আবার কিছু কাপ প্লেট, যে সেটগুলো হয় কাঁচের গ্লাসের সেট, সেগুলো বসেছে। এদিকে কিছু হরেক মালের দোকান, এটা হচ্ছে 10 টাকার হরেক মালের দোকান। আর এখানে একটা মা কালীর মন্দিরও আছে, তাই মাকেও একবার দর্শন করে প্রণাম করে নিলাম। এবার আমরা এদিক থেকে একটু সরে যাব, ভেতর দিকগুলো যাই দেখি। ওদিকে আবার আচারেরও দোকান বসেছে দেখছি, আসার সময় যদি পারি তো নেবো। আর এখানে দেখো কি সুন্দর ইমোজি কুশনগুলো, দারুণ লাগছে দেখতে। বাবান তো এগুলো দেখছিল, কিন্তু বাবান বাইরে গিয়ে না একদমই মানে বায়না করে না যে আমি এটা নেবো বা ওটা নেবো, ওকে যেটা ধরিয়ে দেওয়া হবে সেটাই নেবে, বা ওর মানে স্পেসিফিক কিছু জিনিস থাকে ওর পছন্দে। এটা আবার একটা 40 টাকা হরেক মালের দোকান, এবছর না 40 টাকা হরেক মালের দোকানগুলো খুব বেশি। আর এছাড়া 10 টাকা 20 টাকাগুলো তো আছে সেই, তো জিনিসগুলো না খুবই সুন্দর দেখতে, তোমরাও দেখতে পাচ্ছ আর আমিও দেখছি। আবার ওদিকে একটা চশমার দোকানও দেখলাম, এই যে। তো এখানটায় একবার যাই দেখি, আমরা কিছু চশমা নেবো বলে ভেবে রেখেছি, কেমন লাগে চশমাগুলো আমাদেরকে পরে, আর কোনটা কোনটা নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে সৌমেন এখন ট্রাই দিচ্ছে, এবার আমি দেখবো। আর বাবানকে আমি জিজ্ঞেস করছি, বাবান এত চুপচাপ কেন? তো ও কোনো উত্তরই দিল না আমাকে। আর এই যে আমি এখন নিচ্ছি চশমা, তো সৌমেন বলছে এটা ভাল লাগছে না, এই এই চশমাটা ভাল লাগছে। তো এটাই আমি নিয়ে নিয়েছি, আর যা যা কিনছি সেগুলো সমস্তটাই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এই দোকানটা দেখো, এই দোকানটা হচ্ছে 100 টাকার হরেক মালের দোকান, মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল এই নেকলেসগুলো। দূরে না কিছু বাচ্চাদের ব্যাগও ছিল, বড়রাও ব্যবহার করতে পারে চাইলে। তো এখান থেকেও কিছু কেনাকাটি করেছি, সেগুলো সবই বাড়ি গিয়ে দেখাবো। তো হাঁটতে হাঁটতে মেলার একদম শেষ প্রান্তে চলে এসেছি, এখানেও একটা 100 টাকা হরেক মালের দোকান বসেছে। আর বেশিরভাগ এখানে ব্যাগ, তো মেলাতে যাই দেখবো তাই কিনতে ইচ্ছা করে, কিন্তু আমাদের লিমিটেড কেনাকাটা হয়ে গেছে। আর এদিকে কিছু রাইডিংগুলো বসেছে, দূরে একটা ফালুদার দোকান। আর এই যে এই দোকানটা হচ্ছে ফুলের দোকান, মানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল এগুলো আছে, মানে দেখতেই অসাধারণ লাগে। আর আমার মা এক বছর এসেছিল, তো তখন ওই ফুলের দোকান থেকে ফুল কিছু নিয়ে গেছিলো। আর এখানে আমি 20 টাকা দিয়ে একটা হরেক মালে গার্ডেন নিলাম, বলছি তো সবই বাড়িয়ে দেখাবো। তো এখানে বাবানও দেখছে, ওর জন্য কিছু খেলনা টুকটাক দেখছিলাম, কিন্তু ওর আবার পছন্দ হচ্ছিলো না। এবার চলে এসেছি খাবারের দোকানের সামনে, যদি এই রেস্টুরেন্টটা থেকে খাবো না, কিন্তু খাবারগুলো বেশ লোভনীয় লাগছিলো দেখতে, কারণ আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছে তাই পেট একদম ভার হয়ে আছে। আর এখান থেকে এবার টুকটাক বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে। এখানে লাইটিংগুলো না খুব সুন্দর ছিল, রাইডিংয়ে লাইটিংগুলো। তো বাবান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিছুক্ষণ, তাছাড়া আমাদের আর কোনো কাজ ছিল না। তো এবার এই যে দূরে সেই কুলপি বিক্রি করছে, কিন্তু ওটা আজকে খাবো না, কারণ বাড়িতে আমার জন্য আইসক্রিম আছে। এখানে চলে এসেছি ডিমের চপ আর ঘুগনি খেতে, ওটা এখন খেয়ে নেব। খেতে খেতে এই যে খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি পথে রওনা দিচ্ছি। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই সেই দোকানে জিলাপি দেখেছিলাম সেটা নেব। তো এখানে এত সুন্দর জিলাপিগুলো বানাই কি বলবো, মানে তৈরি হতে না হতে একদম ফিনিশ হয়ে যাচ্ছে, সবাই কিনে নিচ্ছে। তো ওখান থেকে টুকটাক কেনাকাটা হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পথে এই ফালুদা আইসক্রিমের ইয়েটা না, গাড়িটা অনেক দিন আগে এসেছে, আমি এর আগেও 2-3 বার মার্কেটিং করতে এসে এখানে দেখেছিলাম ওটা। তো আজকে ভাবলাম ফালুদাটা খেয়েই নিই, এই গ্রীষ্মকালের সময়ে একটু আইসক্রিম ফালুদা এসব পেলে তো মনটা খুব ভালো হয়ে যায়। যদিও বললাম আমার বাড়িতে আইসক্রিম আছে, তবু এই ফালুদাটা দেখতে পেয়ে আর মানে নিজের লোভটা সামলাতে পারলাম না, তাই এই আমাদের চকলেট একটা ফালুদা অর্ডার দিয়ে দিয়েছি।
যদিও ঠান্ডা আমি খুব একটা বেশি খাই না, সেজন্য আমরা একটাই নিয়েছি, আমি আর সোমেন এটাই ভাগ করে খেয়ে নেবো। এই যে বানাচ্ছে, তো কী কী দিয়ে বানাচ্ছে সেগুলো সব দেখো, টুকটাক ড্রাই ফ্রুটস, তারপরে জেলি, তারপরে দিল কী বলো ওটাকে, রাবড়ি, কিছু ফালুদা সেই সেমাইগুলো, এরপরে চকলেট সিরাপ, তারপরে এখান থেকে এখন আইসক্রিম বের করে দিচ্ছে। তো বাবানকে আমি বাইরে নিয়ে গেলে না ঠান্ডা খাওয়ার কিছুই দিই না, ও আজও পর্যন্ত ওকে আমি কোনোদিন আইসক্রিম খেতে দিইনি, কারণ ঠান্ডা লাগার একটা প্রচণ্ড ভয় থাকে। তাই ওকে কী করেছিলাম, ওই যে ভেতরে জেলিগুলো দিয়েছিল সেগুলো আমি বের করে করে ওকে দিচ্ছিলাম, তোমাদেরকে সেটা দেখাবো পরে। তো এখন যা যা দেওয়া সব দিচ্ছে, আর দোকানটা একটু উঁচুতে হওয়ার জন্য না বুঝতে পারছিলাম না যে কী কী দিচ্ছে, কিন্তু তোমরা দেখো এখানে মেকিং প্রসেসটা বেশ ভালোই লাগলো দেখতে। আর একদম গ্লাস ভর্তি করে দিচ্ছে এই যে, তো এটা 70 টাকা না 80 টাকা এরকম একটা দাম ছিল। তো দারুণ লোভনীয় দেখতে, আর ড্রাই ফ্রুটসগুলো গোটা গোটা মুখে পড়ছে, তখন দারুণ লাগছিল খেতে। তো আমি যদি আবারও যাই না আবারও খাবো, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো আমাদের খাবার শেষে বাবানকে ওই জেলিগুলো আমি এখানে দিচ্ছি, হাতে করে ওকে নিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা, তো ও এখানে বসে বসে খাচ্ছে দেখো, মানে একদম চকলেট খাওয়ার মতো খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। তো চলো এবার বাড়ি পথে রওনা দিই। তো মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে বসেছি। তো ঝটফট করে দেখিয়ে নিই আমি, প্রথমে দেখাই এই একটা ব্যাগ, খুব সুন্দর দেখতে, এটা আমি গুরুর জন্য নিয়েছি। দেখো দুদিকে বেল্ট নিয়ে নিতে পারবে, দুদিকে হাত ভরে, তো এই ব্যাগটা নিয়েছি একটা। আর আর একটা নিয়েছি এরকম একটা হেয়ার ব্যান্ড বলতে গেলে, মানে চুলের গার্ডার, তো খুব ভালো লাগলো দেখতে, তো এই একটা নিয়েছি। আর একটা নিয়েছি এই ক্লিপ, যেটা এই সাইডে লাগালে ভালোই লাগবে, তো এটা একটা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি এই যে একটা ইয়াররিংস নিয়েছি, কত সুন্দর দেখো, ভালো করে বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু খুবই সুন্দর, এটা মাল্টি কালারের একটা ইয়াররিংস, দারুণ দেখতে, তো এটা একটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি একটা আমি সানগ্লাস নিয়েছি, দেখতে খুব ভালো লাগলো, আর আমার দরকারও ছিল একটা, তো এখানে সব ইয়েগুলো লেগে আছে। এই যে তোমাদেরকে বোধহয় পরে ওখানে দেখিয়েছি, এটা একটা সানগ্লাস নিয়েছি। আর এর সাথে নিয়েছি সোমেন একটা নিয়েছে, এটা হচ্ছে সোমেন একটা, ট্যাগগুলো এখন আমাদের খোলা হয়নি এরকম। আর মামুলির জন্য একটা ক্লিপ নিয়েছি, ওটা মামুলিকে আসা মাত্রই দিয়ে দিয়েছি, তাই ওটা দেখাতে পারলাম না। আর বাবার নিয়েছে একটা গাড়ি, এই গাড়িটাই ও এর আগে যে একটা মেলাতে গেলাম সেই সময় নিয়েছিল, এই সেম কালার সেম গাড়ি, কিন্তু মেলাতে গিয়ে ওর নিজের গাড়িটাকে চিনতে পেরেছে, তো বলছে এই গাড়িটাই আবার নিয়ে যাবো, তো ওটার অবস্থা খারাপ করে দিয়েছে, এখন এটাই আছে। আর হ্যাঁ, এই একটা ছাকনি নিয়েছি, এটা দেখানো হয়নি তোমাদেরকে, এটা হচ্ছে 10 টাকা দাম নিয়েছে, একদম ছোট্ট পাড়া আর খুবই হাড্ডা গোড্ডা, একদম মানে ল্যাক প্যাকে নয়, খুবই সুন্দর। তো মোটামুটি সব দেখিয়েই দিলাম, আর টুকটা খাওয়ার দাওয়ারের জিনিস এসেছি, যেন জিলাপি, তারপরে চপটপ, এসব নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।